हेमदाबाद ग्राम पंचायत ठाकुरबाड़ी थेके विष्णुपुर ग्राम पंचायत कास्तारोई पर्यंत दीर्घ 7 किलोमीटर माटिर रास्ता पाका ना थाकाय समस्याय पड़ते हच्छे स्थानीय बासिंदादेर। भोट एले विभिन्न राजनैतिक दलेर प्रतिनिधिरा रास्ता पाका करार प्रतिश्रुति दिलेओ भोट शेषे सेई प्रतिश्रुति वास्तवायित हय ना, फले समस्याय पड़ते हच्छे टीटीही शीतलपुर बलकुंडी काटाबाड़ी सह विभिन्न एलाकार बासिंदादेर। तादेर अभियोग बर्षार दिने एई रास्ता चलाचलेर अयोग्य हये पड़े, एम्बुलेंस एई रास्तायय ढुकते पारे ना, फले रोगीदेर भ्याने बा कांधे करे हासपाताले निये जेते हय। अविलम्बे एई काँचा रास्ता पाका करार दाबी तुलेछेन स्थानीय बासिंदारा। एटा ठाकुरबाड़ी घाट थेके कास्तारोई अब्दि कत किलोमीटार? 8 किलोमीटार। बर्षार समय समस्या कि एकदम जले बंध बंध हये जाय। हाँ, এমনি সময় এমনি খরার সময় ঠিক আছে, গাড়ি ঘোড়া আসতে পারে না, অ্যাম্বুলেন্স টেম্বুলেন্স সেটাই সমস্যা বেশি। সমস্যা খুবই সমস্যা, বর্ষার সময় কঠিন অসুবিধা হয়, জলে ডুবে যায়, জলে ডুবে যায়। মাটি রাস্তা এখানে ঠাকুরবাড়ি, ঠাকুরবাড়ির ওখান থেকে এদিকে ধরেন কাস্তারই, এটা টোটাল মাটি রাস্তা, প্রচুর সমস্যা। যদি বড় ধরনের বন্যা হয় তাহলে আমরা আর এখান থেকে বের হতে পারছি না। হ্যাঁ, অন্য রাস্তা দিয়ে যেতে হয়, যেখানে আমার 6-7 কিলোমিটার, সেখানে 10-12 কিলোমিটার নিয়ে হেমদাবাদ যেতে হয়। এ বিষয়ে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদ্দাম হোসেন বলেন, এই সমস্যার কথা তিনি জানেন, তবে পঞ্চায়েতের পক্ষ থেকে এত ফান্ড দিয়ে রাস্তা তৈরি করা সম্ভব নয়, গোটা বিষয়টি জেলা পরিষদ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটা তো খুব বড় রাস্তা, তো পঞ্চায়েত থেকে তো অত টাকা আমাদের অ্যালটমেন্ট নাই যে আমরা এই রাস্তাটা করবো, তবু যতটুকু পারছি করছি, আর এমনি জেলা পরিষদ থেকে এটা ডিপিআর করানো আছে আর কি। আরসিটিভি সংবাদ, হেমদাবাদ। সব খবরের আপডেট সবার আগে পেতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট rctvlive.in।